আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। স্মিথ তারেক খান, তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের দয়ায়, বাট বেশি একটা ভালো নাই। কারণ আমার বেসিক্যালি আপনারা জানেন যে আমি 1 মাস যাবত হাতে ব্যান্ডেজ করাছিলাম, এই যে হাতের অবস্থা, বাট হাতের কন্ডিশনটা দেখেন যে এখনও ফুলা আছে। বাট আমি জানি না, আল্লাহ মাফ করুক, যে হাড্ডিটা দেখছি যে এক্স রে করে জোড়া লাগছে, বাট এখন একটু উঁচা আছে, আমি জানি না কি হবে। তো বেসিক্যালি আমি আসার কারণ হয়েছে যে আমার কিছু মানে মনের স্যাড আর কি, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এই ব্লগটা হইতে যাইতেছে আর কি 24, আমি বের হইতে পারতেছি না, প্লাস আমি অনেক হতাশ, তেলের দাম বেড়ে গেছে 140 টাকা। সো আমার সাথেই থাকুন, লেটস ইট অ্যান্ড লেটস গো। আর এটা আমি কোথায় বের হব না, এটা হবে যে বাসার সাথেই করব। আর ওয়েদার বৃষ্টি সামথিং রেইনফল ওয়েদার, তো সাথেই থাকুন, লেটস সি অ্যান্ড লেটস গো।
একটা জব যে করব প্রফেশনাল সেরকম কিছুই করি না, ঠিক আছে? তো আমাদের স্টুডেন্ট পক্ষে কিন্তু খুবই কষ্টকর। তো গাইস, আমি অনেক কথা বলে ফেললাম, আর যদি আমার কথা কোনো রং হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইস।